আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ও বাদ, যদি সময় শেষ হয়ে গেছে, আরও বেশ কিছু কথা বাকি থেকে গিয়েছে, যতগুলো কথা আমি আপনাদের জন্য বলেছি আমাদের মা বোনদের জন্য, তাই তারা যেন না ভাবে যে এই কথাগুলো তাদেরকে তাদের জন্য নয়, বরং আপনারা গিয়ে পৌঁছে দেবেন, যারা ইসলামকে পালন করছে এই ইসলাম তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। দ্বিতীয়ত হচ্ছে, যারা আমরা ইসলামের ইবাদতগুলো করতে পারছি, আল্লাহ আমাদেরকে এতটা নিয়ামত অর্জন করার তৌফিক দিয়েছে, এখন আমাদের করণীয় কী? আমাদের আরও কিছু করণীয় রয়েছে। আমাদের প্রথম করণীয়, যেহেতু 1440 হিজরি এখন শেষ হতে যাচ্ছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আমরা যারা যা করতে পেরেছি, আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। একবার আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনি জানেন, এই ছোট্ট একটা জুমলা আলহামদুলিল্লাহ, এটা বলাতে কী হতে পারে? যখন আপনি ফিল করবেন, অন্তর থেকে যখন বলবেন আলহামদুলিল্লাহ, এটা কী হতে পারে, এটা আমি আপনাকে বোঝাতে সক্ষম নই, কারণ আমি যেটা ফিল করি, দেখেন তো একটা জিনিস আমি আপনাকে বোঝাই। কোনো ব্যক্তিকে যদি 10টা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, কোনো গালগপ্পণ, আমরা কিচ্ছা থেকে কোনো কথা বয়ান করি না, কোনো ব্যক্তিকে যদি পৃথিবীর 10টা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, এখন তাকে যদি বলা হয় বান্দা এই 10টা পৃথিবীর মালিক তুমি, এখন শুকরিয়া আদায় করো, এই বান্দা কীভাবে শুকরিয়া আদায় করবে আল্লাহর, বলেন তো দেখি কীভাবে করবে? সে শুধু এতটাই বলবে আলহামদুলিল্লাহ। এটা এমন একটা জুমলা, পুরা পৃথিবী, এমনকি 10টা পৃথিবীর মালিক যদি কাউকে বানিয়ে দেওয়া হয়, এর শুকরিয়া স্বরূপ আল্লাহ আলহামদুলিল্লাহ জুমলাটায় নাজিল করেছে, অন্য কোনো জুমলা আল্লাহ নাজিলই করেনি, আল্লাহ ব্যবহারই করেনি। এই 10টা পৃথিবীর চাইতেও অনেক বড় নিয়ামত হচ্ছে হেদায়াত। অনেক বড় কি? হেদায়াত, যাকে আল্লাহ দিনের ইসলামের জ্ঞান দিয়েছে, আল্লাহকে চিনার তৌফিক দিয়েছে, এই ব্যক্তি 10টা পৃথিবী পাবে না, বরং এই ব্যক্তি কি পাবে এটা আমি আপনাকে ভাষায় বুঝাতে পারবো না। এই 10টা পৃথিবীর মালিক কে হবে? আমি কিন্তু হাদিসের থেকে কথাটা নিয়েছি, বুখারী এবং মুসলিমে রয়েছে, সর্বশেষ জান্নাতি, সর্বশেষ একেবারে নিম্নমানের জান্নাতি, সর্বশেষ জান্নাতি, যার কোনো আমল নেই, শুধু আল্লাহর রহমতে সে জান্নাতে যাবে, তার সম্পর্কে বলা হয়েছে তাকে 10টা পৃথিবীর মালিক করে দেওয়া হবে। আর যারা ইসলাম পালন করছেন, যারা জান্নাতুল ফেরদৌস পাবেন, তাদের নিয়ামতটা কত হবে? ওটা কিসের ভিত্তিতে আপনি পেলেন? হেদায়তের ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 10টা পৃথিবীর মালিক তো কিছুই নয়, যাকে আমি হেদায়ত করে দিয়েছি তাকে কত বড় নিয়ামত দেবে, এটা মরলে সে পাবে। আল্লাহ বলছেন সেই হেদায়ত পাওয়ার পরে তার জবান থেকে শুকরিয়া স্বরূপ এই আলহামদুলিল্লাহ নাজিল করেছে। দেখেন আপনি কোরআনে কি আছে, সূরা আরাফের আল্লাহ বলছেন ওকালুল হামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, যারা হেদায়ত প্রাপ্ত তারা এই কথাই বলছে আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, আমি আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে হেদায়ত দান করেছে। আল্লাহ বলছেন এই হেদায়ত পেয়েও তুমি আলহামদুলিল্লাহ বলো। এমনকি ওই জান্নাতুল ফেরদৌসে যারা থাকবে, আল্লাহ বলছেন তাদের কথা হবে সুবহানাক আল্লাহুম্মা তাহিয়াতুহুম ফিহা সালাম, আল্লাহ বলছেন সর্বশেষ যখন তাদের শুকরিয়া আদায় করার সময় আসবে, তারা বলছেন ওয়াখিরু দাওয়াহুম আনিলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদৌস পাওয়ার পরেও তাদের সর্বশেষ শুকরিয়া এটাই বেরোবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্যে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। অতএব যে ইবাদতগুলো আমরা করেছি, যত নিয়ামত প্রাপ্ত আপনি হন না কেন, আপনি যত কোটিপতি হন না কেন, আপনি আপনার নিয়ামত, আপনার বাড়ি গাড়ি সম্পত্তির দিকে তাকিয়ে যদি একবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশ্ন তোমার, আল্লাহ বলছেন সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। শুধু কি তাই, আল্লাহ বলছেন আমি তোমাকে ডাবল করে দেবো। ওয়াইস্তাআযানু রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে 7 নম্বর আয়াতে এই কথাটাই বলেছেন, আপনি 5 তলা 10 তলা কত সম্পত্তির আপনি মালিক, ওদিকে তাকিয়ে শুধু আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বলছেন সেগুলো বাড়তি থাকবে, বাড়তি থাকবে। এটা আল্লাহ আপনাকে নিয়ামত বলে গণ্য করে দেবে, আর আপনাকে বলছেন আল্লাহ আপনি হচ্ছেন শুকুরগুজার বান্দা, খেয়ে দিয়ে আপনি আল্লাহ শুকুরগুজার বান্দা, এটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আমাদের মূল মৌলিক ইবাদতগুলো সমাপ্ত হয়ে গেছে এই বছরের, আগামী বছরের জন্য আমরা প্রস্তুতি নেব, এবং আমাদেরকে এই মুহূর্তে আল্লাহকে ভুলে গেলে চলবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের পরে, সিয়ামের পরে, হজের পরে আল্লাহ এই কথাই বলেছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, এখন তুমি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো। তার প্রথম স্মরণ হচ্ছে আপনার এই হামদ, আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবেন। এই মেসেজটি ছিল আজকের খুতবার বিষয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।